আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চকলেট কেক। যে কেকটা বানানো হয়েছে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো ছাড়া। ঝটপট আপনিও চাইলে এই কেকটা বানাতে পারেন। কেকটা অনেক ইজি করে শেয়ার করেছি, সেই সাথে কেকটা বানানোর পর একদম সফট আর তুলতুলে হয়েছে। যারা কম সময়ে বার্থডে কেক বানাতে চান চাইলে আজকের রেসিপিটা ফলো করতে পারেন। কেক বানানোর জন্য চকলেট বিস্কিট নিয়েছি 2 প্যাকেট। বিস্কিটের মাঝখানে যে ক্রিমটা থাকে ওইটা বের করে নিচ্ছি আর আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। প্রতিটা বিস্কিট থেকেই মাঝখানের ক্রিমটা বের করে নিয়েছি। এখন এই বিস্কিটগুলো ভেঙে ব্লেন্ডারে দিয়ে দিতে হবে। সবগুলো বিস্কিট ভেঙে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। 2 প্যাকেট বিস্কিটের সাথে 1 কাপ লিকুইড মিল্কই দিতে হবে। তারপর ব্লেন্ডারের মুখটা লাগিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে 30 সেকেন্ডের মতো। এর থেকে বেশি ব্লেন্ড করতে হবে না, বিস্কিট এমনিতেই অনেক সফট থাকে। 30 সেকেন্ড ব্লেন্ড করার পরে এটা খুব ভালো করে মিশে গেছে। আর ব্লেন্ডারের ঢাকনাটা খুলিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা স্মুথ হয়েছে। এখন এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইনো। ইনোটা দেওয়ার কারণেই বিস্কিটের এই কেকটা অনেক সফট হবে। এখানে ইনোটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তা না হলে কেকটা সফট হবে না। ইনোটা দেওয়ার পর মিশ্রণটা অনেক ফ্লাফি হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে ইনোটা খুব ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেলে এখন কেকটা বেক করব ছোট সাইজের একটা মলে। কেক বেক করার জন্য 1 পাউন্ডের একটা ছোট মল্ড নিয়েছি। এখন এটাতে তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিচ্ছি যাতে নিচের পাশটা একটু সুন্দর হয়। উপর থেকে ঢেলে কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আজকের কেকটা চুলাতেই বেক করছি, একইভাবে আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। পাত্রটাকে আগে থেকে প্রিহিট করে নিতে হবে। কেকের বাটিটা বসিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে 35 থেকে 40 মিনিটের মতো। এ সময় চুলার আঁচ একদম মাঝারি রাখতে হবে। মাঝারি আঁচে 35 মিনিট বেক করার পর আমাদের কেকটা বেক করা হয়ে গেছে। আর ইনো দেওয়ার কারণে এই কেকটা অনেক সফট হবে। কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এখানে আমি একটা চকলেট সস বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কোকো পাউডার আর 1/4 কাপের মতো সুগার। 1/2 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। চুলাটাকে না জ্বালিয়ে আগে এই মিশ্রণটা একসাথে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মিশে যাবে তারপর অল্প আঁচে নেড়ে চেড়ে চকলেট সিরাপটা বানিয়ে নিতে হবে। আমাদের চকলেট সিরাপ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। বিস্কিটের ভিতরে যে ক্রিমটা ছিল এখানে গরম লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমরা কেকের মাঝখানে ব্যবহার করব। কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঢেলে নিচ্ছি আর মাঝখান থেকে কেটে স্লাইস করে নিচ্ছি। কেকটা কিন্তু ইনু দেওয়ার কারণে অনেক সফট হয়েছে। এখন মাঝ বরাবর ক্রিমটা দিয়ে দিচ্ছি, তারপর বাকি স্লাইসটা দিয়ে উপরে চকলেট সসটা দিয়ে ঢেলে দিচ্ছি আর অল্প একটু হুইপ ক্রিম দিয়ে আমি এটাতে বার্থডে লিখে দিচ্ছি আর উপরে একটু চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। বিস্কিট দিয়ে তৈরি হয়ে গেল খুব সফট একটা বার্থডে কেক। এই কেকটা খেতে খুবই মজার হয়েছে। যারা অল্প উপকরণে কেক তৈরি করতে পছন্দ করেন আজকের রেসিপি ভালো লাগবে। আমার এরকম আরও নতুন রেসিপি পেতে চাইলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।